আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ওয়ালিউর রহমান শুভ, কিউরেন্ট হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইটিকা বাত বা দাঁত বা চাবানো, গিরায় গিরায় চাবানো যে ব্যথা থাকে সেই বিষয়ে আলোচনা করব। এবং এই চাবানো ব্যথাটা নিয়ে আমাদের ম্যাক্সিমামই দেখা যায় 10 জনের 8 জনেরই এই সমস্যাটি রয়েছে। গা হাত পা চাবায়, একটু বেশি হাঁটাহাঁটি করলে, পায়ের গিরা একটু বেশি পরিশ্রম করলে, হাতের বেশি কাজ করলে হাতের গিরা পায়ের গিরা মাংসের মধ্যে চাবায়, এবং চুপচাপ বসে থাকলে চাবানোটা বেশি হয়, একটু চলাচল করলে একটু কমে, বা টিপলে খুবই আরাম লাগে, এবং টিপা বন্ধ করলে আবার চাবাইতে থাকে, খুবই কষ্ট দেয়, এবং রাতে ঘুমাইতে পারেন না অনেকে এই চাবানো ব্যথার কারণে। তো এই চাবানো ব্যথা নিয়ে আমি আজকে আলোচনা করব, এবং এই চাবানো ব্যথার যে কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ রয়েছে যেটা খেলে আপনাদের সকলেরই খুব উপকার হবে এবং এই চাবানো ব্যথা থেকে মুক্তি পাবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন, আশা করছি সবাই উপকৃত হবেন। তো চাবানো ব্যথা, এই চাবানো ব্যথাটা হচ্ছে আমাদের জয়েন্টে জয়েন্টে অথবা আমাদের মাংসপেশিতে, হাতে পায়ে বিভিন্ন জায়গায় এরকম হয়ে থাকে, এবং এই চাবানো ব্যথাটা খুবই কষ্টদায়ক, আমাদের খুব কষ্ট দিয়ে থাকে, এবং আমাদের ম্যাক্সিমাম মানুষেরই দেখা যাচ্ছে এখন এই চাবানো ব্যথাটা হচ্ছে। চাবানো বা বাত বলে অনেকেই, আমরা যে বাত বলে থাকি, বাত ব্যথা যেটা সাইটিকা বাত, মাংসের মধ্যে চাবায়, এই চাবানো ব্যথাটা খুবই কষ্ট দেয় আমাদেরকে। এবং এই চাবানো ব্যথার হোমিওতে চমৎকার একটি ওষুধ রয়েছে যেটি খেলে আপনার একদিনের মধ্যে চাবানো ব্যথা কমে যাবে, এবং নিয়মিত 1-7 দিন বা 8 দিন 2 সপ্তাহ সেবন করলে আপনি এই চাবানো ব্যথা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো এই চাবানো ব্যথার যে কার্যকরী হোমিওপ্যাথি ওষুধটি রয়েছে সেটি হচ্ছে খুবই কমন একটি ওষুধ যেটি আমরা অনেকেই চিনি যারা হোমিওপ্যাথি এর সাথে পরিচিত বা হোমিওপ্যাথি ওষুধ আগে খেয়েছেন, এই নামটা হয়তো শুনে থাকবেন, খুবই কমন একটি ওষুধ। ওষুধটির নাম হচ্ছে রাস্টক্স, রাস্টক্স, এবং আপনারা চাইলে রাস্টক্স 200 এই চাবানো ব্যথার ক্ষেত্রে খেয়ে দেখতে পারেন। রাস্টক্স 200 খেয়ে দেখবেন আপনারা, রাস্টক্স 200 দিন দুইবার খালি পেটে খাবেন, সকালে এবং সন্ধ্যায়। রাস্টক্স 200 শক্তি, এই রাস্টক 200 শক্তি আপনি 1-7 দিন সেবন করবেন, ইনশাল্লাহ আপনার এই চাবানো ব্যথা, গা হাত পা চাবানো, গিরায় গিরায় চাবানো, এই ব্যথা থেকে মুক্তি পাবেন। তারপরে এই 200 শক্তি খাওয়ার পরে যদি আপনার এই চাবানো ব্যথাটা আবার ফিরে আসে, আপনি চাইলে রাস্টক্সের পাওয়ারটা পরবর্তী ধাপে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, রাস্টক্স 1 mg খেতে পারেন, রাস্টক্স 1 mg খেতে পারেন, আপনার 4 মাত্রা খেয়ে দেখতে পারেন, তারপরে দেখবেন ইনশাল্লাহ আপনার এই ব্যথাটা আর ফিরে আসবে না। যদি তাতেও ফিরে আসে, তারপর আস্তে আস্তে আপনি একটু শক্তি বাড়াইতে পারেন, তবে এই রাস্টক্সে আপনার এই চাবানো ব্যথা একদম সম্পূর্ণভাবে আরোগ্য করবে ইনশাআল্লাহ। এই চাবানো ব্যথার প্রধান ওষুধ হচ্ছে রাস্টক্স, এবং রাস্টক্স আমরা আরও বিভিন্ন কাজে ইউজ করে থাকি, রাস্টক্সে অনেক রোগ সারে, তো সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব না। রাস্টক্সের আরও অনেক অনেক রোগের ক্ষেত্রে ইউজ করা হয় রাস্টক্স, তো রাস্টক্স সেই রোগগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব একদিন। তো আজকে আপনাদের যেটা বললাম, আপনাদের যাদের চাবানো ব্যথা আছে, গায়ে হাত পায়ে গিরায় গিরায় চাবায়, প্রচণ্ড চাবায়, টিপলে ভালো লাগে, গরম ছ্যাঁকে একটু আরাম লাগে, এই রোগীরা, এই লক্ষণগুলো যাদের মধ্যে আছে তারা রাস্টক্স খাবেন। রাস্টক্স খেলে ইনশাল্লাহ আপনারা 7 দিনের মধ্যে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন। 7 দিনের মধ্যে আপনার ব্যথা থেকে মুক্তি না দিলেও, সম্পূর্ণ মুক্তি না দিলেও 90% ব্যথা কমে যাবে, তারপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে সেবন করতে থাকবেন, ইনশাল্লাহ আপনার এই চাবানো ব্যথাগুলো ঠিক হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে বা উপকারে আসে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সামনে আরও বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করব, কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আপনাদের সামনে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।